নমস্কার বন্ধুরা, চলে এসেছি কুমোর টুলিতে। আর তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক। আজ কুমোর টুলিতে ঘুরবো এবং তোমাদের দেখাবো কুমোর টুলির সরস্বতী ঠাকুর প্রস্তুতি। তোমাদের লাস্ট ভিডিওতে তোমরা বেশ কিছু স্টুডিও রিকোয়েস্ট করেছিলে, যেমন শান্তিপদ পালের স্টুডিও, তারপর কৌশিক পালের স্টুডিও, এই স্টুডিওগুলো তোমাদের দেখাবো। আজকের এই ভিডিও কতটা প্রস্তুত হয়েছে স্টুডিওগুলো সেগুলো থাকছে। তোমাদের মধুসূদন পালের স্টুডিওটা থাকে এখানে, দেখো ছোট ছোট বেশ মিষ্টি মিষ্টি কিন্তু মা সরস্বতীর প্রতিমা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছি। বেশ কিছু স্ট্রাকচার বাঁধা রয়েছে এবং বেশ কিছু স্ট্রাকচারে কিন্তু মাটির পোলে পড়ে গেছে। কত রয়েছে দেখো মা সরস্বতীর প্রতিমা। আমাদের সমীর পালের স্টুডিওটা দেখে, সমীর পালের স্টুডিও দেখো মায়ের প্রতিমা কিন্তু স্ট্রাকচার বাঁধার কাজ চলছে, দেখতেই পাচ্ছি। বিচুলি এবং জোরে দিয়ে স্ট্রাকচার বাঁধা হচ্ছে এবং দেখো প্রত্যেকটি কিন্তু থিম বেস মায়ের প্রতিমা হতে চলেছে। স্ট্রাকচার দেখলে তোমরা বুঝতে পারবে এগুলো কিন্তু সব থিম বেস মায়ের প্রতিমা হতে চলছে। এবং সমীর পালের স্টুডিওর মায়ের প্রতিমাগুলো তো জানো অপরূপ সুন্দর হয় দেখতে, এবারও তার ব্যতিক্রম হবে না। স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হতে চলেছে মায়ের প্রতিমাগুলো। অমল পালের স্টুডিওটা দেখায় এখানে দেখো সুন্দর কিন্তু চৈতন্য প্রভুর দেখো মূর্তি বানানো হচ্ছে, কত সুন্দর লাগছে, সম্পূর্ণ মাটির কাজ দেখো, পুরো সুন্দর এখানে ছবি রাখা রয়েছে। ছবি দেখে কিন্তু এখানে মূর্তিটা বানানো হচ্ছে, দেখো মনে হচ্ছে যেন অবিকল সত্যি ও মহাপ্রভু যেন এখানে দাঁড়িয়ে আছে, এত সুন্দর দেখো, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর মাটির কাজ। এখানে দেখা যায় দেখো ছোটো ছোটো খুব সুন্দর দেখো মাটির কাজ হয়েছে, মায়ের প্রতিমাগুলো দেখো অপরূপ সুন্দর, মায়ের প্রতিমা তারপরে রয়েছে দেখো ফিনিশিং দেখো খুব সুন্দর মাটির কাজ, প্রত্যেকটি মায়ের প্রতিমা দেখো সুন্দর লাগছে। ছোট্ট মন্দির বেশ সুন্দর ছাঁচের মায়ের প্রতিমা। আমাদের মোহনবাসী বিদ্যাপালের স্টুডিওটা দেখো এখানে দেখো বেশ কিছু কিন্তু মায়ের প্রতিমা দেখো বানানোর কাজ চলছে, দেখো স্ট্রাকচারের উপর মাটি পোলে পড়ছে। এই পাশে রয়েছে আরও কয়েকটি মায়ের প্রতিমা, টুকটুক করে কিন্তু কাজ শুরু হচ্ছে। আগের সপ্তাহে কিন্তু অনেক কম স্টুডিও কাজ শুরু হয়েছিল, কিন্তু এই সপ্তাহে কিন্তু অনেক বেশি স্টুডিও কিন্তু কাজ শুরু হয়ে গেছে। বন্ধুরা তোমার কৌশিক পালের স্টুডিওটা দেখো, দেখে কৌশিক পালের স্টুডিও কিন্তু এখনও সেইভাবে বলতে পারো সরস্বতী ঠাকুর বানানোর কাজ শুরু হয়নি, সবই স্ট্রাকচার বাঁধার কাজ শুরু হয়েছে, দেখতে পাচ্ছ বাসকেজে স্ট্রাকচার বাঁধা হচ্ছে, মানে একটি মা কালীর প্রতিমা হচ্ছে। আর এখানে কিন্তু দেখো শিল্পী দাদা মাটি বানাচ্ছে। কেন দেখো বন্ধুরা দুই তিনটে মায়ের প্রতিমার স্ট্রাকচার বাঁধা হয়েছে, তার উপর দেখতেই পাচ্ছ মাটির পোলে পড়ে গেছে। টুকটাক কাজ কিন্তু শুরু হয়ে গেছে বলতে পারো কুমোর টুলিতে। এখানে দেখো আর একটি মায়ের প্রতিমা, আর এখানে রয়েছে আর একটি মা কালীর প্রতিমা, আর এই পাশে দেখো পরপর রয়েছে কিন্তু ছোট ছোট দেখতে পাচ্ছ মা সরস্বতীর প্রতিমা। সুতরাং বুঝতে পারছো কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই পাশে দেখো বেশ কিছু রয়েছে খুবই মিষ্টি মিষ্টি মা সরস্বতীর প্রতিমা দেখো, এই দেখো অনেকগুলি মা সরস্বতীর প্রতিমা, ছোট্ট ছোট্ট কিন্তু বেশ মিষ্টি মিষ্টি মা সরস্বতীর প্রতিমা দেখো। এবার তোমাদের চায়না পালের স্টুডিওটা দেখে, দেখো চায়না পালের স্টুডিও কিন্তু বেশ কিছু দেখো পোষকালী প্রতিমা হচ্ছে, দেখো পোষকালী মা প্রতিমা হচ্ছে একটি। তো এখন কিন্তু সেইভাবে দেখো কাজ শুরু হয়নি, সরস্বতী ঠাকুর প্রস্তুতি কাজ একদমই শুরু হয়নি বলতে পারো, পোষকালী ঠাকুরই হচ্ছে কয়েকটি। দেখো বেশ কিছু কিন্তু ছোট ছোট মা সরস্বতীর প্রতিমা স্ট্রাকচার বাঁধা হয়েছে, দেখতে পাচ্ছ বিচুলি এবং সুতো দিয়ে। এখানে দেখো আরও বেশ কিছু মায়ের প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু স্ট্রাকচারের উপর কিন্তু মাটির পোলে পড়ে গেছে, এপাশেও রয়েছে বেশ কিছু মায়ের প্রতিমার স্ট্রাকচার রয়েছে। শান্তিপদ পালের স্টুডিও তোমরা রিকোয়েস্ট করেছিলে কিন্তু বন্ধুরা দেখো এই মুহূর্তে কিন্তু শান্তিপদ পালের স্টুডিওটা বন্ধ আছে, ফলে আপডেটটা তোমাদের আজকে ভিডিও দিতে পারছি না, নেক্সট ভিডিওয় তোমাদের আপডেটটা দেবো। এখানে দেখো আরও বেশ কয়েকটি কিন্তু মা সরস্বতীর প্রতিমায় দেখো মাটির পোলের কাজ চলছে, শিল্পী দ্বারা মায়ের প্রতিমা দেখো মাটির পোলে দিচ্ছে,
পরপর রয়েছে এবং বেশ ভালোই হাইট বলতে পারো, 6 থেকে 6.5 ফুট হবে মায়ের প্রতিমাগুলো সম্পূর্ণ সাজ কমপ্লিট হয়ে গেলে। এর পাশে দেখো মায়ের প্রতিমাগুলো, দেখো মাটির কাজ অনেকটা এগিয়ে গেছে মায়ের প্রতিমাগুলো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নতুন জায়গায়।